Dear student, welcome all. I am Indrajit Dodhikari, assistant teacher, Aldapur High School, Gomachara Rampur. Now today our topics, preposition, class 6, English Speaking Part. আমরা আজকে তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করবো সেটা হচ্ছে প্রিপজিশন সম্পর্কে। আমরা জানবো প্রিপজিশন কাকে বলে, প্রিপজিশন কোনগুলো উচ্চারণের উপায় এবং কোথায় কোথায় কোন প্রিপজিশনগুলো ব্যবহৃত হয় এ সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথমে আমরা একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে মনোযোগ আকর্ষণ করতেছি। তো তোমরা লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। The boy, the boy, the boy put the book, put the book on the table. এখন তোমরা লক্ষ্য করো এখানে একটি এক্সাম্পল স্বরূপ দি বয় পুট দ্য বুক অন দ্য টেবিল। কারণ উপরের সেন্টেন্সটিতে উপরের সেন্টেন্সটিতে অন এই ওয়ার্ডটি on what the কি হয়েছে এই ওয়ান ওয়ার্ডটি টেবিল নামক নাউনের সাথে সম্পর্ক স্থাপন করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানব যে এখানে অন এটা একটি প্রিপজিশন। এটা কি করেছে, দি বুক, দি বয় পুট দ্য বুক অন দ্য টেবিল। এই অন শব্দটি টেবিল নামক নামটির সাথে সম্পর্ক স্থাপন করেছে। তাহলে অন এখানে প্রিপজিশন। অতএব আমরা এখন জানবো যে প্রিপজিশন কাকে বলে। তোমরা লক্ষ্য করো যে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ড সাথে সম্পর্ক স্থাপন যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে কি বলে, প্রিপজিশন বলে। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে কি করে দেয়, সম্পর্ক স্থাপন করে, যোগাযোগ স্থাপন করে, সেটাকে প্রিপজিশন বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো যে প্রিপজিশন কাকে বলে। এখন আমরা জানবো
যে প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় এমন ওয়ার্ড সমূহ। প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় এমন ওয়ার্ড বা শব্দ সমূহ সম্পর্কে আমরা জানব। এগুলো হচ্ছে অফ, ইন, অ্যাট, অফ, আফটার, বিফোর, অফ, ইন, অ্যাট, আফটার, বিফোর, বিটুইন, অ্যামং, অ্যামং, উইথ, উইথিন, উইথিন, আপন, আন্ডার ইত্যাদি, এগুলো প্রিপোজিশন। তোমরা লক্ষ্য করতেছ যে প্রিপোজিশনটা কি এবং প্রিপোজিশন রূপে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলো কি। তাহলে আমরা এখানে জানলাম ইন, অফ, অ্যাট, অফ, আফটার, বিফোর, বিটুইন, অ্যামং, উইথ, উইথিন, আপন, আন্ডার ইত্যাদি, এগুলো হচ্ছে সবগুলোই প্রিপোজিশন। এগুলো সবগুলোকে আমরা প্রিপোজিশন হিসেবে জানি। এখন আমরা জানব যে কোন প্রিপোজিশন গুলো কোথায় ব্যবহৃত হয়। প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে আমরা জানব, ইউজ অব সাম প্রিপোজিশন। ইউজ অব সাম প্রিপোজিশন, এট ফার্স্ট লুক এট ব্ল্যাকবোর্ড, অ্যাট, ইউজ অব অ্যাট অ্যান্ড ইন, অ্যাট এবং ইন এর ব্যবহার, অ্যাট এবং ইন কোথায় কোথায় বসে। তাহলে এক বড় স্থানে ঘুরবে, বড় স্থানে পূর্বে কি বসে, বড় স্থান হয় সেখানে ইন বসবে, ইন বসে। আর যদি ছোট স্থান হয় তাহলে সেখানে অ্যাড হবে। ছোট স্থানের ক্ষেত্রে, ছোট স্থান হলে অ্যাড বসবে। যেমন আমরা একটি উদাহরণ দিই যে রহিম, রহিম লিভ অ্যাট নূরপুর, নূরপুর ইন রংপুর, রংপুর। প্রেসিকাতে তোমরা লক্ষ্য করতেছ যে বড় স্থানে বলবে ইন বসে এবং ছোট স্থান হলে অ্যাড বসবে, অ্যাড হবে। সেক্ষেত্রে রহিম লিভ অ্যাট নূরপুর রংপুর, এখানে রহিম লিভ অ্যাট নূরপুর, এই নূরপুরটা হচ্ছে রংপুরের একটা ছোট্ট জায়গার নাম। নূরপুর রংপুর একটা ছোট্ট জায়গা, কিন্তু রংপুর একটি বিভাগীয় শহর, এটা একটা বড় স্থান। সেক্ষেত্রে এখানে রংপুরে পূর্বে ইন ব্যবহৃত হয়েছে, নূরপুরের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়েছে। তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে ইন কোথায় বসে এবং অ্যাট কোথায় বসে। এখন আমরা যদি এই উদাহরণটি লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাবে যে আরো একটি উদাহরণ আমরা দিই, উই ওয়েন্ট, উই ওয়েন্ট দেয়ার, দেয়ার অ্যাট সেভেন ও ক্লক, সেভেন ও ক্লক উই ওয়েন্ট দেয়ার অ্যাট সেভেন ও ক্লক, কি হবে সেভেন ও ক্লক। এখানে ইন ইভিনিং যদি আমরা দিই,
in evening. Evening. সেক্ষেত্রে দেখা যাচ্ছে we went there. আমরা সেখানে গিয়েছিলাম কয়টায়? সাতটার সময়। In evening. সন্ধ্যাব্যাপী। অর্থাৎ সন্ধ্যাটা একটা বড় সময়। এখানে in ব্যবহৃত হয়েছে এবং seven o'clock সাতটা। এটা নির্দিষ্ট সময়। সেক্ষেত্রে at ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যে at এবং in কোথায় বসে? এখন আমরা যদি সময়ের পূর্বে তোমরা নোট করে নাও যে সময়ের পূর্বে ইন ব্যবহার করলে তার পূর্বে দি বসে আর এট ব্যবহার করলে দি বসে না। ইন এবং ইনটুর ব্যবহার ইন এবং ইনটুর ব্যবহার ইন এবং ইনটুর ব্যবহার সম্পর্কে যদি আমরা জানি তাহলে এখানে দেখা যাবে যে কোনো কিছুর ভিতরে অবস্থিত বোঝালে কোনো কিছু যদি ভিতরে অবস্থিত বোঝায় তাহলে ইন ব্যবহৃত হবে আর যদি সেটা চলমান অবস্থা হয় তাহলে কি হবে? ইনটু ব্যবহার হবে। তাহলে এখানে দি স্টুডেন্ট আর ইন দ্য রুম আর যদি আমরা চলমান অবস্থা বুঝাই তাহলে দে ইন্টারটেড ইনটু দ্য রুম। তাহলে ইন এবং ইনটুর ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা যে ইনটু হবে যদি কি ভেতরে অবস্থিত বুঝায় আর যদি চলমান তাহলে সেক্ষেত্রে ইনটু ব্যবহার হবে। এখন আমরা আরো বিটুইন সম্পর্কে যদি বিটু এবং অ্যামং এর ব্যবহার জানবো। বিটুইন BTWWN বিটুইন আর অ্যামং এবং এর ব্যবহার কোথায় কোথায় বিটুইন ব্যবহার এবং কোথায় এমন ব্যবহার হয়। তাহলে বিটুইন ব্যবহার হয় দুইয়ের মধ্যে আর দুইয়ের অধিক হলে এমন ব্যবহার হবে অর্থাৎ এমন আমরা ব্যবহার করবো। তো বিটুইন যদি হয় তাহলে আমরা উদাহরণ হিসেবে একটি জিনিস দেখতে পারি ডিভাইডেড দ্য ম্যাঙ্গো ডিভাইডেড দি ম্যাঙ্গোস ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস কি হবে বিটুইন দ্য টু বয়েজ বিটুইন দ্য টু বিটুইন দ্য টু বয়েজ সেক্ষেত্রে দুইয়ের মধ্যে কি করে দেওয়া হয়েছে বন্টন করে দেওয়া সেক্ষেত্রে বিটুইন হবে আর যদি দুইয়ের অধিক হয় সেক্ষেত্রে কি হবে অ্যামং হবে। তাহলে আমরা এখানে আরো একটি উদাহরণ লক্ষ্য করি যে অ্যামং এবং বিটুইন এই দুইয়ের মধ্যে যে ব্যবহারটা সেটা হচ্ছে ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বিটুইন ডিভাইডেড ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস এবং তাহলে আমরা এখানে বিটুইন এবং অ্যামং এর ব্যবহার সম্পর্কে জানলাম যে দুইয়ের মধ্যে হলে বিটুইন হবে দুইয়ের মধ্যে গেলে অ্যামং এর ব্যবহার হবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা নিশ্চয় লক্ষ্য করতেছো যে প্রিপারেশন হিসেবে যে ওয়ার্ড বা শব্দগুলো আমরা ব্যবহার করবো সেগুলোর ব্যবহার সম্পর্কে আমরা এখানে জানতেছি যে বাই এবং উইথ কোথায় ব্যবহৃত হয়। বাই আর কিসের ব্যবহার সম্পর্কে আমরা জানবো যে উইথ বাই এবং উইথ এর ব্যবহার বাই কোথায় বসে উইথ কোথায় বসে। তাহলে বাই আর উইথ যে পড়ে তার পূর্বে বাই বসে বাই এর ব্যবহার জানবো আমরা প্রথমে বাই যে পরে তার পূর্বে কি বসে বাই বসে বাই বসে যে পরে তার পূর্বে বাই বসে যার তারা করে তার পূর্বে উইথ বসে আর উইথটা হচ্ছে
যার দ্বারা করে তা পূর্বে কি বসে উইদ বসে উইদ বসে প্রিয় শিক্ষার্থী তুমি লক্ষ্য করতেছো যে বাই এবং উইদ কোথায় কোথায় ব্যবহার করা হয় মানে নিশ্চয় লিখে নিচ্ছ খাতায় বাই এবং উইদের ব্যবহার জানলাম এখন আমরা ওয়ান এবং ওভারের ব্যবহার জানব ওয়ান কোথায় বসে এবং ওভার কোথায় বসে ওয়ান আর ওভার এর ব্যবহার সম্পর্কে জানবো লাগালাগি অবস্থার যদি লাগালাগি অবস্থায় উপরে হলে ওয়ান লাগালে তাহলে ওয়ানটা কোথায় বসে লাগালাগি লাগালাগি অবস্থায় লাগালাগি অবস্থায় উপরে হলে ওয়ান উপরে হলে ওয়ান বসে লাগালাগি অবস্থায় উপরে হলে ওয়ান বসে এবং স্পেস রেখে উপরে হলে ওভার বসে স্পেস রেখে উপরে হলে কি হয় প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা লক্ষ্য করছো যে আমরা প্রিপজিশন কাকে বলে কোন কোন ওয়ার্ড গুলো প্রিপজিশন সেগুলো সম্পর্কে জেনেছি এবং এর প্রতিপয় ব্যবহার সম্পর্কে আমরা জানলাম তা আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো।